আপনার দিছে নতুন একটা ভিডিওত পুলিশের ফল পুনর্বার এডমিট কার্ডের উপর একটা নোটিফিকেশন জারি করে হয়েছে। তো প্রথম কথা, আপনার 2016 বর্ষত 41টা পদের বাবে জুনিয়র এসিস্টেন্ট অর্থাৎ যদি নাকি গ্রেড ফোর বিভাগের পদ উলাইছিল, আপনাদের সকলে গম পায় আর ম্যাক্সিমাম লড়া ছলে আবেদন করেছিল। আর তার ইতিমধ্যে যদি নাকি এডমিট কার্ডের জেনারেশন লিঙ্ক অর্থাৎ জেনারেট কেন করব বা কেন ডাউনলোড করব সেই লিঙ্কটি এক্টিভেট করেছিল আর তার লাস্ট ডেটও গেছিল। তো তারপরে একটা ডিসিশন ললে যে ইয়াত আপনাদের লিখোয়াই আছে যে অবজার্ভ করলে যে ম্যাক্সিমাম লড়া ছলের যদি নাকি এডমিট কার্ড জেনারেট করবা না আর লকডাউনও আছে, তারপরে সকলে হয়তো অসুবিধার সম্মুখীন হওয়ারে কোনো ধরনের এডমিট কার্ড ডাউনলোড করবা না, তারপরে এই যদি নাকি এডমিট কার্ডের লাস্ট ডেট অর্থাৎ ডাউনলোডিংয়ের যে লাস্ট ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে ফলের, আর এই বর্তমান যদি নাকি নতুন লাস্ট ডেট সেটা হয়েছে 10 আগস্ট 2020। তো হাতত আপনাদের যথেষ্ট সময় আছে, তথাপি আপনাদের ডাউনলোড করে লোক যেহেতু সময় বর্তমান আছে যদি আপনাকে কিবা হয় কিবা নয়। তো সিম্পলি আপনাদের জেনারেট করে নাকি করব, তো সিম্পলি যদি নাকি আপনার মোবাইল তারপর যিকোনো ক্রোম ব্রাউজারে হোক, মজিলা ফায়ারবক্স, যিকোনো ব্রাউজার আপনার ক্লিক করব SLPRB Assam.in যেটা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট অসম পুলিশের, তাতে ক্লিক করার লগে লগে এনেকুৱা এটা ইন্টারফেস পাব। লগে ইয়াত যেটা নাকি 28/7/2020 বলে আছে ফার্স্ট লিঙ্ক, ইয়াত আপনাদের জেনারেট হিয়ার বলে একটা অপশন আছে। তো সিম্পলি সেই লাল কালার ঘরট ক্লিক করব, এটা নেক্সট একটা ইন্টারফেস হলে আপনাদের রিডাইরেক্ট করা হবো অটোমেটিকলি। তাতে আপনাদের যখন নাকি জুনিয়র এসিস্টেন্ট পদত আবেদন করা লড়া ছলী নিজের নিজের এডমিট কার্ড সময় ডাউনলোড করব পাৰিব। প্রথমে আপনাদের যখন নাকি ইয়াত রিজেক্ট লিস্ট আছে আর একফালে লিস্ট ওয়ান, লিস্ট টু, লিস্ট থ্রি বলে এনেদরে লিস্ট তিনখন দিয়া আছে। তো আপনাদের নিজের যদি নাকি লগইন আইডি সেইটি লগইন আইডি মারি আপনাদের নিজের লিস্টত নাম আছে না আপনাদের চাব পাব। তো সিম্পলি লিস্ট ওয়ানত ক্লিক করলে আপনাদের এখন PDF ডাউনলোড হবো, যত আপনাদের চাব পাব নিজের নাম বা নিজের যদি নাকি এডমিট কার্ড আছে না নাই আপনাদের চাব পাব। তো সিম্পলি চাই লব, আর ইয়াত কেটামান ফোন নাম্বার দিয়া আছে, যদিহে আপনাদের ডাউনলোড করাত কিবা অসুবিধার প্রবলেম হয় বা যিকোনো এই এডমিট কার্ড ডাউনলোডের যদি যেটা প্রবলেম পায় তথাপি আপনাদের এই ফোন নাম্বারকিটাত কল করব পারে। সময়সীমা ধরে দিয়া আছে 10:30টার আরম্ভ করে সন্ধ্যা 5টা বজার সত্যি। তো আপনাদের রিজেক্ট লিস্ট চাব পারে, যদি আপনাদের রিজেক্ট লিস্টত নাম নাই কিন্তু এই লিস্টত নাম আছে আর ডাউনলোড করবেন তথা আপনাদের এই ফোন নাম্বারকিটাত কল করব পারে। লাস্ট ডেট থাকবে 10 আগস্ট 2020। তো সোনকালে ডাউনলোড করব, এডমিট কার্ড ডাউনলোড করবেন সিম্পলি লগইন আইডিট মারিব আর যদি নাকি আপনার ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ DDMMY ফর্মটা ইয়াত বহুয়ায় আপনাদের লগইন করে নিজের যখন নাকি এডমিট কার্ড সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে থাকবে। আর এডমিট কার্ড ডাউনলোড করার লগে আপনাদের যদি নাকি এক্সাম এই রিক্রুটমেন্টের অর্থাৎ জুনিয়র এসিস্টেন্টের পদের যদি নাকি রিক্রুটমেন্টের এক্সাম কোড হবো কেন হবো আর কি লিব লাগবে সকলের ইনফরমেশন তাতে থাকবে। আপনাদের এডমিট কার্ডখন তলর ফলে যখন নাকি ইনস্ট্রাকশন থাকে সেখানে ভালদরে পড়িলে সকলবিল গম পাব। ভিডিওটা যাতে শেয়ার করব সকলের সঙ্গে যাতে সকলে এই এডমিট কার্ড কেন ডাউনলোড করব সম্পূর্ণ প্রসেস গম পায়। ধন্যবাদ।